বেশি জরুরি কথা হলে ভেতরে এসো। পাশা কেন যেতে দিলেন? গাদ্দারটা জাহাপনার কাছে কেন গিয়েছে? কেন বাধা দিলেন না? জাহাপনা। হ্যাঁ, আমি শুনছি। বলো বেহরাম পাশা, কি এমন জরুরি কথা? জাহাপনা, কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। জানেন তো, সারা জীবন আপনার সুবিচারের গুণগান করেই কাটিয়েছি। আমি আপনার জন্য প্রাণ দিতেও রাজি আছি। সমস্যাটা কি সেটা বলো। ইব্রাহিম পাশা, মানে ওনার সাথে? জাহাপনা, ইব্রাহিম পাশা, জাহাপনা বেয়াদবি নেবেন না, কিন্তু অনুমতি থাকলে আমি আলোচনায় অংশ নিতে চাই। আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? বেগম সুলতানা আমার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছেন। এখন থেকে উনি আমার সাথে আর কোনো অন্যায় হতে দেবেন না, এসব বলেছেন। ভালোই তো। কিসের ভালো? এটা অসম্ভব ব্যাপার, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। দায়া, এসব কি হচ্ছে আপনি জানেন? আমি কিছুই জানি না সুলতানা। কিন্তু খারাপ ভাবছেন কেন আপনি? বেগম সুলতানা আপনার গুরুত্বটা ভালো মতোই বোঝেন, হয়তো তাই উনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাচ্ছেন। অসম্ভব। এসব ওনার অভিনয়, আমাকে শেষ করার জন্যই নাটক করছেন, ধোকা দিচ্ছেন। যা বললাম তা বুঝেছো তো? আপনি নিশ্চিন্ত থাকুন বেগম সুলতানা, আমি প্রতিটা শব্দ মনে গেঁথে নিয়েছি। ফাতমা হাতুন, তুমি? বেগম সুলতানা, আমার কর্তব্য আপনার আদেশ পালন করা। মনে রাখবে, এই কথা অন্য কারো কানে কোনোভাবেই পৌঁছানো যাবে না। গোপন রাখবে, তা না হলে আগে তোমাদের গর্দান যাবে। তুমি বলে যাও বেহরাম পাশা। জাহাপনা, ইব্রাহিম পাশাকে আল্লাহ তাআলা যেন দীর্ঘায়ু দান করেন। আমাকে এতটা সম্মানীয় পদ দিয়েছেন, আমি সত্যি গর্বিত। কি পদ দিয়েছে তোমাকে? আমাকে উনি দ্বিতীয়বারের মতো আনাতোলিয়ার বেলারবে পদে নিয়োগ দিয়েছেন। সত্যি বলছো? সত্যি বলছে জাহাপনা, বেহরাম পাশাকে আনাতোলিয়ার বেলারবে পদে নিয়োগ দিয়েছি। আমার বিশ্বাস সততার সাথে সে এই দায়িত্ব পালন করবে, অবশ্য যদি আপনি উপযুক্ত মনে করেন। তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো তাহলে ঠিকই আছে। জাহাপনা, আপনার দেওয়া এই দায়িত্ব আমি মাথা পেতে নিচ্ছি। এই পদে নিয়োগ পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ। তুমি যেতে পারো। পাশা, পাশা, জাহাপনা, তুমি থাকো ইব্রাহিম পাশা।
খাসকামরা প্রধান, অভিনন্দন জানাবেন না? কিসের জন্য পাশা? আবারও আনাতুলিয়ার বেলার বিপদে নিয়োগ পেয়েছি। কথায় বলে না, কাউকে বঞ্চিত করে কেউ শান্তি পায় না, কখনোই না। কাছে এসো। আরো কাছে এসো। প্রথমত তুমি বিনা অনুমতিতে প্রবেশ করেছো। দ্বিতীয়ত বেহরাম পাশাকে পুনরায় নিয়োগ দিয়েছো। এখন বলো, আমাকে না জানিয়ে আর কি কি করেছো? যাব না, না সেই দুঃসাহস নেই। তুমি তো বেহরাম পাশাকে খুবই অপছন্দ করতে, একদম বিশ্বাস করতে না ওকে। সেই আক্রমণের জন্য ওকেই সন্দেহ করেছিলে। এখন আর সন্দেহ নেই, যাব না। কারণ আক্রমণটা বেহরাম পাশাই করিয়েছিল। এই সমস্যাটা অনেক গভীর, যাহাপনা। বেহরাম ওর নিজের বুদ্ধিতে ও এই কাজ করেনি, প্রকৃত শত্রুকে এটা বোঝার জন্যই ওর ইচ্ছাটা পূরণ করেছে। কিছুদিন নজরদারি করে ও কার হয়ে কাজ করছে তা জানার চেষ্টা করব। তুমি ঠিক খবর জেনেছ তো? যাহাপনা তো জানেন সে নজরদারিতে ছিল, এক জায়গায় সে সব স্বীকার করেছে, আর এ তথ্যে কোনো প্রকার ভুল নেই। অন্য কারো হাত থাকাটা খুবই বিপজ্জনক ব্যাপার, খুঁজে বের করে শেষ করে দাও। আমিও তাই করতে চাইছি, যাব না। বেতন বাড়ার সময় এসে গেছে। বেগম সুলতানা আমাদেরকে হতাশ করবেন না ইনশাল্লাহ। আমিন। কত বাড়িয়ে দেবেন আমাদের? কিছু বলেননি এখনো। চিন্তা করো না, বেগম সুলতানা আমাদের ভালো চান, বেশ বাড়াবেন। সুন্দরীরা, কি হয়েছে? আদা কিছু জানতে পারলে? বেতন কত বাড়িয়েছেন? আরে চুপ করো, বলতে দাও আমাকে। ইয়া সাবুর ইয়া রহিম। বেগম সুলতানা, তোমাদের সবার কথা ভেবে বাৎসরিক বেতন বৃদ্ধিতে তোমাদের মাসিক বেতন 50 আকচে বাড়িয়ে দিয়েছেন। আগামীকালই তোমরা তোমাদের বেতন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বেগম সুলতানার ভালো করুক। খুশি হয়েও না ফিদান হাতুন, তোমার নাম নেই। কেন আগা? শুধু তুমি না, হুলিয়া হাতুন, নিসা হাতুন, দিলরুবা হাতুন আর নেরিমান হাতুন। তা কি করে হয়? নিজেই দেখে নাও। আমাদের অপরাধ কি? কেন বেতন বাড়েনি? হুররাম সুলতানের পিছন পিছন থাকলে তো এমনই হবে। এর মানে কি? মিথ্যা নাকি? হুররাম সুলতানকে খুশি করার জন্য কত চাল চেলেছ, তখন ভাবলে এখন এই অবস্থা হতো না। কি বলছো তুমি? আমাদের অপবাদ দেয়া হচ্ছে, আমাদের কোনো দোষ নেই। সব ঠিক লাগছে না গুলাগা, পরিস্থিতি সুবিধার মনে হচ্ছে না। আমাদের সবাইকে সবসময় সাবধান থাকতে হবে। চিন্তা করবেন না সুলতান, আপনাকে আর বাচ্চাদেরকে নিরাপদে রাখার দায়িত্ব আমাদের। আচ্ছা। সুলতানা, কি হয়েছে, কেন এসেছো? জানেন তো কাল বেতন দিবে, বছর পূর্ণ হতে যাচ্ছে, আমরা ছাড়া সবার বেতন বাড়ানো হয়েছে। মানে কি, কেন? আমরা যে আপনার প্রতি অনুগত থাকি তাই শাস্তি দেয়া হচ্ছে আমাদেরকে, আমাদের সবার নাম লিখে রাখা হয়েছে। দেখি তো এটা। আই এ কি, আমার নাম লেখা আছে সুলতানা?
সুলতানা সাহায্য করুন, সুবিচার করুন। চিন্তা করো না, আমি আসল কারণটা জেনে নেব, কারো প্রতি কোনো অন্যায় হতে দেব না। আল্লাহ আপনার ভালো করুন, মৃত্যুর আগ পর্যন্ত এই দোয়া করব। আমিন। এখন তোমরা যেতে পারো। মহামান্য পাশা, যা শুনলাম তা কি সত্যি বেহরাম পাশার ব্যাপারে? সত্যি, কোনো ভুল নেই। কেন দিলেন পাশা? ও একটা গাদ্দার, বেহরাম পাশার গর্দান না নিয়ে ওকে ওই পদে কেন নিয়োগ দিলেন? বালিবে, বেহরাম পাশা শুধু একটা কাঠের পুতুল, কিন্তু এই পুতুলকে নাচাচ্ছে কে সেটা বের করার জন্যই এটা করেছি। যদি সে ভাবে জিতে গেছে ভাবো, একদিন না একদিন ধরা পড়বেই। একটা ভালো খবর আছে এফেন্দি। বলো। সবকিছু যেমন চেয়েছেন তেমনই হয়েছে। আনাতুলের বেলারবের পথ পেয়েছি, জাহাপনাও রাজি, দরবারের দরজাও খুলে যাবে। ভালো, কিন্তু সাবধান থেকো, চেষ্টা চালিয়ে যাবে, ইব্রাহিম তোমার পেছনে লাগবে। আপনি চিন্তা করবেন না এফেন্দি, আমার কোনো ক্ষতি হবে না, ওর মৃত্যুর ফরমান আমার কাছে। দেখলে তো মেয়েরা, সাবধানে থেকো, উল্টা পথে হেঁটো না। হুররাম সুলতান রাগ করবেন না। রাগ করবেন কেন? বেগম সুলতানা যদি এটাই ঠিক ভাবেন তার কি। চুপ করো, আসছে। কি হয়েছে? আমার নামে অভিযোগ করেছো? তুমি তোমার কাজ করো। যদি অনুগত হয়ে চলো তাহলে তোমাদেরও বেতন বেড়ে যাবে, বুঝলে? বোঝাতে এসো না, হুররাম সুলতান এই ব্যাপারটা দেখবেন, উনি বেগম সুলতানার সাথে কথা বলে আমাদের বেতন বাড়াবেন। হ্যাঁ তাই তো, নিশ্চয় করবেন, নিশ্চয় করবেন। আমাদের সুলতানা সবার ভালো চান, বিশেষ করে নিজের দাস দাসীদের প্রতি কখনো কোনো অন্যায় হতে দেবেন না। আম্মা। সুস্বাগতম হুররাম, এসো। আপনি কেমন আছেন আম্মা? আমি ঠিকই আছি, তুমি? কিছুক্ষণ আগে একটা খবর পেলাম, খারাপ লাগলো, তাই ভাবলাম আপনার কাছে এসে আসল কারণটা কি জেনে নেই। কি শুনেছো? দাসীরা অভিযোগ নিয়ে এসেছিল, এবার ওদের বাৎসরিক বেতন বাড়ানো হয়নি, তাই ওদের মন খারাপ, অধিকার বঞ্চিত, আমার কাছে সাহায্য চাইছিল। ওদের এত বড় সাহস হলো কি করে? অসভ্য সব। ওদের বেতন কেন বাড়েনি আম্মা, জানতে পারি? বিশেষ কোনো কারণ নেই, দায়িত্বে অবহেলাকারী সব দাসী, কালফার আগাদের জন্য এটাই শাস্তি। ওদের আসল দোষ কি? ওরা আমার অনুগত, তাই? তুমি এর কারণ নও, আর এখানে কেউই বিশেষ কারো অনুগত নয়, কখনোই না, সবার নিজস্ব কাজ থাকে। ওরা তো দায়িত্ববান আম্মা, এটা অন্যায় হচ্ছে, ওদের প্রতি অন্যায় অবিচার করাটা আসলে কারোরই উচিত হবে না, জানিনি তো এসব হেরেমের নিয়ম বিরোধী। হুররাম,
বন্ধুত্বের হাত বাড়ানোর মানে এই না যে হেরেমের সবকিছু তোমার সাথে পরামর্শ করে চালাবো আমি। সিদ্ধান্ত আপনার আম্মা, আমি শুধু আপনার কাছে দাসীদের প্রতি সুবিচার করার প্রার্থনা নিয়ে এসেছিলাম। কি ব্যাপার? ইব্রাহিম পাশা আমাকে এখানে পাঠিয়েছেন। কি বলেছেন মকবুল ইব্রাহিম পাশা? কিছু একটা আমানত আছে, সেটা দিতে বলেছেন। ইব্রাহিম পাশাকে বলবে সেটা আমার কাছে থাকবে, আমার প্রাণ রক্ষক। নিশ্চিন্ত থাকুক, আমি আর কাউকে দিব না, ওটাকে যত্নে রেখে দিব। এখন যাও, ওনাকে গিয়ে বলো। শাহজাদি, কেন এখনো গ্রেফতার হয়নি? ওরা কি এতটাই শক্তিশালী? কি করে আমরা শান্তিতে থাকব? তুমি অস্থির হইও না, কেউ আমার ক্ষতি করতে পারবে না। আমার ভয় লাগে, কিছু দায়িত্ব অন্য কাউকে দাও। তোমাকে আর সন্তানদেরকে আমি এই সাম্রাজ্যের জন্য উৎসর্গ করতে পারবো না ইব্রাহিম। চিন্তা করো না, আমাকে কেউ মারতে পারবে না। এত অস্থির হওয়ার কোনো দরকার নেই শাহজাদি, আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এগিয়ে যাব। আর কেউ যদি আমার লক্ষ্যের পথে বাধা হয়, আমি তাকে সরিয়ে দেব। তুমি নিশ্চিন্ত থাকো, কেউ আমার ক্ষতি করতে পারবে না। এসো। মহামান্য ইব্রাহিম পাশা। বলো শুনছি। ইব্রাহিম পাশাও একটা সময় খাসকামরা প্রধান ছিলেন, কিন্তু এখন এই বিশাল অটোম্যান সাম্রাজ্যের উজিরে আজম। বালি বিয়েও কি এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত হবেন? কে জানে, যদি ওনার ভাগ্য ভালো থাকে। কিন্তু আমি বলি কি, ওনার সাথে সম্পর্ক ভালো রাখাটাই সুবিধাজনক। আমি পরোয়া করি না, ওনার ভাবভঙ্গি আমার পছন্দ না। এর কারণ কি? আমি জাহাজে যেতে চেয়েছিলাম প্রয়োজনীয় কিছু জিনিস আনতে। পথে এক খাতুনের সাথে দেখা, দুজনে কি যেন বলছিল, তারপর জোর করে আমাকে প্রাসাদে নিয়ে এলেন। কে ওই খাতুন? এলিনিওর নাম। ও, এলিনি হাতুন, বুঝেছি। তুমি চেনো না কি ওই হাতুনকে? কেউ কে চেনো না সুলতান, ও হলো এক সুন্দরী গ্রিক রমণী, সরাইখানার মেয়েদের মাঝে সবচেয়ে সুন্দরী। বালিবেকে এমন জাদু করেছে কি আর বলবো, উনি প্রায় ওর কাছে যান। তার মানে আরমিনকে ভোলার জন্য এসব করছেন। আরমিনকে? যাক, আমার জেনে কাজ নেই। কাজ হয়েছে, আমানতটা পেয়েছো? দেননি পাশা, বললেন ওটা নাকি ওনার প্রাণ রক্ষক। এখন কোথায় ও? সরাইখানে পাশা, আনন্দে মেতে আছেন। তাই নাকি? সাবধান! শাহজাদি ইব্রাহিম, তুমি এখানে কেন এসেছো?
চিন্তা হচ্ছিল, খারাপ খবর আসেনি তো? আরে না না, কিন্তু আমাকে যেতে হবে। এই অসময়ে কোথায় যাচ্ছ তুমি? সাম্রাজ্যের কাজে, শীঘ্রই চলে আসব। কি হয়েছে কি? এখানে আমরা গোসল করব, এসো মেয়েরা। আমরা আগে এসেছি, অন্যদিকে যাও। তোমার আদেশ মানতে হবে নাকি? ফাতমা হাতুন, আগুন নিয়ে খেলছো? তুমি আমাকে হুমকি দিচ্ছ? মেয়েরা তোমরা শুনেছ তো? আহারে বেচারি, খুব মায়া হচ্ছে। এমনিতেই তো কাল বেতন বাড়বে না ওদের। প্রাসাদ থেকে বের করে দেবে, তাড়িয়ে দেবে। স্বপ্ন দেখতে থাকো, হুররাম সুলতান আমাদের হয়ে কথা বলেছেন, কাল তোমরা যা বেতন পাবে আমরাও তাই পাবো। স্বপ্ন দেখছো? দাঁড়াও, তোমার ঘর কাটাচ্ছি। এই ময়লা জায়গাটা এখনই পরিষ্কার করো। দেখেছো মেয়েটা কি জঘন্য? কাকে জঘন্য বলছো? তোমাকেই তো বললাম, শুনতে পাওনি? এসো। আইপিকে হাতুন, খাস কামরা প্রধান। চাহাপনার সাথে এই অসময় দেখা করা যাবে না। না, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তাই নাকি? বলুন কি ব্যাপার। জানেন তো, জাহাজে যেতে চেয়েছিলাম। কখন নিয়ে যাবেন সেটা জানতে এসেছি। আমি আপনার কাছে কাল খবর পাঠাবো। কি চমৎকার! কার? এদিকে দিন ওটা। আর্মিনের নয় তো? কি করে জানলেন? মানে তারি। আপনাকে বলতে পারবো না। এছাড়া আজকের পর কোনো প্রয়োজন হলে আগাদের কাছে খবর পাঠাবেন আপনি। আর মেয়েদের একদমই অসময়ে এভাবে ঘোরাফেরা করা ঠিক না। কি ধরনের অসভ্যতা, কি মনে করো নিজেদেরকে? ওরা আগে শুরু করেছে দয়া হাতুন, আমাদের তাড়িয়ে দিচ্ছিল। কে? মিথ্যাবাদী! আমরা হুররাম সুলতানের দাসী, এই বলে আমাদের বের করে দিচ্ছিল। মিথ্যাবাদী কথাকার! চুপ করো বলছি, বের হও হাম্মাম থেকে। কেউ গোসল করবে না, কেউ খাবার পাবে না। ক্ষমা করে দিন, বের হতে বলেছি, যাও। বেতন নিয়ে বেশ ঝামেলা হচ্ছে বেগম সুলতানা, হেরেমে দাসীরা সব ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। আমি কাল দেখে নেব ওদেরকে। ওদেরকে আটকাতে পারবেন বেগম সুলতানা? ওরা বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। আটকাবো না, ছেড়ে দাও ওদের, লড়াই করুক। হুররাম যেন কোনোভাবেই হেরেমকে নিয়ন্ত্রণে রাখতে না পারে, বরং চারিদিকে ঝামেলা পাকিয়ে রাখবে, যেন অশান্তিতে থাকে। আম্মার সাথে সমঝোতা হয়ে ভালো হয়েছে, কারণ আমি চাই হেরেমে যেন শান্তি বজায় থাকে। আমি একটু চিন্তিত, একসাথে খাবার খেয়েছি, আর এখন থেকে আমাকে সুনজরে দেখবেন এমনটাই বলেছেন। তুমি তো এরকমই চেয়েছিলে, তাই না? আগে এত বেশি কষ্ট পেয়েছি যে এখন বিশ্বাস হয় না।
সুলতানা, ওসব শেষ, খারাপ সময়গুলো কেটে গেছে। অতীতের কথা ভেবে ভবিষ্যৎ নষ্ট করে ফেলো না। এখন তুমি মনে আনন্দ নিয়ে শান্তিতে থাকবে, পুরনো কথা ভুলে যাও। কি হচ্ছে, কি এসব, কি আগা আগারা সবাই কোথায়? আহা, এত চিৎকার করো না তো। পাশা, অযথা চেঁচিও না। আমার কিছু হলে পাশা ভালো হবে না বলছি। তাই নাকি, কি করবে শুনি? পাশা, নিজেকে তুমি কি মনে করো বলো? তোমার এত সাহস, তুমি আমাকে ধমকাচ্ছ? পাশা কথা শুনুন, আপনার আমানত ফিরিয়ে দিচ্ছি, দয়া করে আমার প্রাণ ভিক্ষে দিন। কোথায় ওটা? কোথায়? ক্ষমা করুন, আমাদের সমস্যা আমরাই সমাধান করি পাশা। সমাধান? তুমি সাম্রাজ্যের উজিরে আজমকে হুমকি দিবে, হত্যা করতে চাইবে, অপমান করবে, তারপরও বলছ মাফ করে দিতে হবে, তাই না? পাশা, আপনি আমাকে দয়া করুন। বিশ্বাসঘাতকতা অনেক বড় ধরনের একটা অপরাধ বেহরাম পাশা, আর তার শাস্তি মৃত্যু ছাড়া আর কিছুই না। চাহাপনা,
বিরক্ত করছি না তো? বলো। বেহরাম পাশার ব্যাপারে খুব জরুরি একটা খবর আছে। সব ভালো তো মালকো? চলো। বেহরাম পাশাকে সরাইখানায় খুন করা হয়েছে, ওনার 10 জন রক্ষীকেও মেরে ফেলা হয়েছে। জাহাপনা, কিভাবে সম্ভব? কে করেছে এটা? জাহাপনা, আমি এখনো জানতে পারিনি কিছু, কেউ কোনো কথা বলছে না। ইব্রাহিম পাশাকে খবর পাঠাও, ও যেন এখনই চলে আসে। জি, পাঠাচ্ছি জাহাপনা। ইব্রাহিম? শাহজাদি, তুমি কখন এসেছো? অনেকক্ষণ হয়ে গেছে, তুমি ঘুমাচ্ছিলে। তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। আমাকে নিয়ে আর দুশ্চিন্তা করার দরকার নেই শাহজাদি। আমাকে যে মারতে চেয়েছিল সে তার শাস্তি পেয়েছে। তাই নাকি? কে সে? এর বেশি কিছু জানতে হবে না, তোমার আর কোনো ভয় নেই। তুমি শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবো। লাইনে দাঁড়াও মেয়েরা, লাইনে দাঁড়াও তাড়াতাড়ি। লাইনে দাঁড়াও। চমৎকার। ওকে দাও, যাও। ঠিক আছে। এখানে কম আছে আগা। কম আছে মানে কি? 50 আগ চেয়ে বেশি থাকার কথা না? হ্যাঁ, কম আছে, বাড়েনি। গত বছর যা পেতে এখনো তাই পাবে। তা কি করে হয়? বেগম সুলতানা বাড়িয়ে দিবেন বলেছিলেন, এমন কেন হলো? ও, সে কি আফসোস! কি হয়েছে? কাল তো খুব লাফাচ্ছিলে। এর জন্য বেগম সুলতানা দায়ী নন মেয়েরা, হুররাম সুলতান দায়ী। কিভাবে? বেগম সুলতানার সাথে গতকাল কথা বলেছিলেন, উনি বন্ধ করে দিয়েছেন। ভালোই হলো, আমরা পাইনি, তোমরাও পাওনি, সবাই সমান সমান। চেঁচামেচি বন্ধ করো, মুখ চলতেই থাকে তোমাদের, বেতন নিয়ে ভাগো। না গা, আমরা বেতন নেব না। গুলাগা, যাক আপনি ভালো আছেন সুলতানা। এসব কি হচ্ছে? এত শব্দ কিসের? কি বলবো সুলতানা, দাসীরা ঝামেলা শুরু করে দিয়েছে। ওদের সমস্যা কি? আমি জানি না, আমি চেঁচামেচি শুনেই দৌড়ে এখানে আসলাম। আপনার কিছু হলো কিনা সেই ভয়। চলো দেখা যাক। কামরা থেকে বের না হলেই ভালো হয়। আরে কি হবে? এসমা, তুমি বাচ্চাদের সাথে থাকো, ওদেরকে দেখে রাখবে, আর দরজা বন্ধ করে রাখবে। চলো। হুররাম সুলতান অবিচার করেছেন, তোমরা তোমাদের অধিকার চাইবে। নিজে প্রাচুর্যে ভেসে যাচ্ছেন আর আমাদের বেতন আটকিয়ে দিচ্ছেন, খুবই দুঃখজনক। মেয়েরা এসব বন্ধ করো, কোনো লাভ হবে না, তোমরা ভুল করছো। ও আল্লাহ, এর পরিণাম খারাপ হবে। চুপ করো নাগা, নিজেদের অধিকার চাইলে ভুল হবে কেন? ও, Thank you.
কোথায় যাচ্ছ দায়া? বেগম সুলতানা, ওদেরকে শাস্তি দিতে হবে, বেশি বার বেড়ে গিয়েছে। থাক দায়া, ওদেরকে চিৎকার করে যেতে দাও। মেয়েরা, তোমরা একটু শান্ত হও, থামো, এই ঝামেলা সামলাও। মেয়েরা তোমরা থামো, চুপ করো, সুলতানা এসেছেন। বঞ্চিত করা কি অপরাধ না? কি চাইছেন আপনি? কেন বেতন কমিয়েছেন? চিৎকার করলে সমস্যার সমাধান হয় না। কেন বেতন কমাবো? আমি চেয়েছিলাম এখানে সবাই যেন সমান অধিকার পায়। মিথ্যা মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা? আমরা বেতন চাই, অনুষ্ঠানে এত খরচ করেছেন, আর আমাদের বেলা এত কার্পণ্য। খেলা তো মাত্র শুরু হয়েছে হুররাম, হেরেমের কর্তৃত্ব বহুদূর, তোমার সমাধি হবে এখানে। আগা, এখন এই অসভ্যতা বন্ধ হওয়া চাই। ওদেরকে যে কোনোভাবে চুপ করাও, না হলে কারাগারে পাঠাও। আমার ষড়যন্ত্র সব, উনি সবাইকে আমার শত্রু বানানোর জন্য এসব করছেন। দেখে তো মনে হচ্ছে ওনার উদ্দেশ্য সফল হয়েছে। আমাকে অপমান করতে চাইছেন উনি, কিন্তু আমি এই চাল ভেস্তে দেব গুলাগা। কি করবেন সুলতানু? কোথায় গেল? খুঁজে পেয়েছি, ভেবেছিলাম হারিয়ে ফেলেছি। বেশ চমৎকার। আমার মায়ের স্মৃতি। আপনার হাটটা অনেক সুন্দর, কাছের মানুষের শেষ চিহ্ন। প্রাসাদে ফিরে চলুন তাহলে। জন্য আপনার এই অবস্থা, নাকি এমনিতেই আপনি বদরাকি স্বভাবের? কার কথা বলছেন ঠিক বুঝলাম না। আরমিন, ওকে ভোলার জন্য প্রতিদিন সরাইখানায় যান, তাই না? কেন জিজ্ঞাসা করছেন? এমনি ভাবছিলাম। অপ্রয়োজনীয়, আমাকে কেন এসব প্রশ্ন করছেন? কেউ তো শুনলে ভাববে আপনি আমার প্রেমে পড়েছেন। যাপন আমাকে ডেকেছিলেন। এসো পারগালি। বেহরাম পাশার কি হয়েছে সেই খবর কি তুমি পেয়েছো? খবর পেয়েছি যাপন। কার কাজ এটা সেটা কি জানতে পেরেছ? মনে হয় আমাদের সন্দেহই ঠিক ছিল যাপনা। যার ইশারায় ও কাজ করছিল হয়তো সেই ওকে মেরেছে, আমরা সন্দেহ করছি বুঝে গেছে। সে কে হতে পারে? তুমি কাউকে সন্দেহ করছো? এখনো না, তবে যেই হোক সে খুব কাছের কেউ, আর অনেক শক্তিশালীও বটে। সাবধানে থেকো। চিন্তা করবেন না।
এদিনে থেকে মুস্তাফা আর মাহিদেবরানের কোনো খবর পাওয়া গেছে? যাবো না, আমি সবসময় খবর নিচ্ছি। মুস্তাফাকে নিয়ে সুলতানা ওখানে ভালো আছেন। মুস্তাফাকে মনে পড়ছে। আপনি চাইলে আমরা ওখানে যেতে পারি। দেখা যাক। জাহাপনা, আয়াজ পাশা এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। জাহাপনা, পাশা। বলো পাশা। জাহাপনা, গ্রীতি এসেছে, একটা খারাপ খবর আছে। আর্চডিউক ফার্দিনান্দ বুদিন আক্রমণ করেছেন। এই মুহূর্তে সবাইকে দরবারে আসতে বলো। আইবিগে হাতুন, ভুল করে থাকলে ক্ষমা চাইছি। কি হয়েছে এখন, ভয় পাচ্ছেন কাউকে বলে দেই কি না? একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আমি আর কাউকে ভয় পাই না। সুলতান সুলেমানকেও ভয় পান না বালিবে? দেরি হচ্ছে, চলুন এখন যাই। মনে রেখো সুলতানও তোমাদের সবার খেয়াল রাখবেন। এসো সুন্দরী, উনি কখনো কারো প্রতি অবিচার করবেন না। সুন্দরী এসো, বেতনের বাইরে অতিরিক্ত বকশিস আর এ সবকিছু ওনার নিজের থেকে দিচ্ছেন, কিন্তু মনে থাকে যেন এখন সবাই মন ভালো রাখবে। এসো সুন্দরী, যাও। আল্লাহ আপনাকে সুখী রাখুক সুলতানা, আপনার আশা পূর্ণ হোক। আমিন। তোমরা কেউ ভয় পাবে না, তোমাদের সাথে যে অন্যায় হয়েছে আমি সেটা দেখব, সব সময় তোমাদের পাশে আছি। আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু দান করুক সুলতানা। আমিন। আপনি সুখে থাকুন সুলতানা। আমিন। দীর্ঘজীবী হন সুলতানা। আমিন। আপনার আশা পূর্ণ হোক। আমিন। সব সময় সুখে থাকুন সুলতানা। আমিন। গুলাগা, সুলতানা, দায়া হাতুন, এটা কি ঠিক হচ্ছে? প্রথমে বেতন দিলেন না, আর তারপরে এই শাস্তি। প্রাসাদ থেকে যে বের করিনি সেটাই বেশি। একটা টু শব্দ করে দেখো, তোমাদের যে কি অবস্থা করব আমি। কোথায় গিয়েছিলে আমার নামে নালিশ করতে? হুররাম সুলতান বেঁচে থাকুক, ওনার পক্ষ থেকে বেতন দিয়েছেন, আমাদের ফিরিয়ে দেননি। মহামান্য সুলতান সুলেমান খান, হাঙ্গেরির রাজা জাপুলিয়ার আদেশে কাশিম পাশা জিগেতফার রওনা হয়েছেন। এদিকে সেই সুযোগে বোহেমিয়ার রাজা ফার্দিনান্দ ভন রোজেনদর্ফের সৈন্যবাহিনী নিয়ে বুদিন আক্রমণ করেছেন। এই সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ গ্রীতি, তুমি যেতে পারো। অবরোধ ভেঙে বুদিনে ঢোকার চেষ্টা করবেন।
এই চার্লস আর ফার্দিনান্ডকে মহাচার ভিয়েনার যুদ্ধের বিভীষিকা দেখেও কোনো শিক্ষা নেয়নি। সব প্রস্তুতি শুরু করে দাও, যুদ্ধে যেতে হবে।